ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলছেন শিক্ষামন্ত্রী। দেশের মানুষ প্রতিটি হত্যার বিচার চায় বলছেন জিএম কাদের। গ্রেপ্তার বেশি দেখানোর জন্য নিরাপদ কাউকে যেন ধরা না হয় বলছেন ওবায়দুল কাদের। জানাবো দাবা খেলায় রাজা বাঁচাতে অনেক সময় হাতি ঘোড়া বিসর্জন দিতে হয়। এবং সর্বশেষ জানাবো ছেলেকে আটক করলো পুলিশ, আতঙ্কে বাবার মৃত্যু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলছেন শিক্ষামন্ত্রী। ধাপে ধাপে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চায় বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী হাবিবুল হাসান চৌধুরী। শিক্ষামন্ত্রী হাবিবুল হাসান চৌধুরী বলেন, আমরা আগেও বলেছি যারা নিরাপদ শিক্ষার্থী এবং যারা শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা কেউই যাতে কোনো ধরনের প্রশাসনিক হয়রানির শিকার বা আইনি জটিলতা না পড়ে সে এই ঘোষণা দিয়েছে। যেসব শিক্ষার্থী বা তাদের অভিভাবক যদি মনে করে তারা নিরাপদ, তারা অবশ্যই সেটা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা সরাসরি তাদের সব ধরনের সহযোগিতা দেব। তিনি বলেন, আমাদের আজকে সবাই আইজিপিও বলেছেন যেসব শিক্ষার্থীর বিষয়ে অভিযোগ থাকবে সেসব বিষয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন তারা। যদি তারা নিরাপদ থেকে থাকেন তবে আমরা অভিভাবকদের বরাবর বলছি যেখানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে সেখানে নির্দিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে তারা সঠিক তথ্য দেবেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আমরা বারবার বলছি জননিরাপত্তা সর্বাগ্রহে। জননিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে আমরা সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। প্রাথমিক শিক্ষার জন্য আমাদের যে বিদ্যালয়গুলো আছে এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে। এই মুহূর্তে আমরা প্রতিদিন নিরাপত্তা ঝুঁকি নিরূপণ করছি, এগুলো বিবেচনায় নিয়েই আমরা যথাসময়ে জানিয়ে দেব। অনলাইনে ক্লাসের শুরুর বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেহেতু আমরা এই বিষয়টি বিবেচনায় নেব। আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছি, বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় এই বিষয়ে সম্ভাব্যতা যাচাই করছে, সেটা আমরা যথাসময়ে জানিয়ে দেব। এইচএসসি পরীক্ষা কখন হবে সেটাও আমরা যথাসময়ে জানিয়ে দেব। দেশের মানুষ প্রতিটি হত্যার বিচার চায় বলছেন জিএম কাদের। পূর্ণাঙ্গ ইন্টারনেট পরিষেবা, ক্ষতিগ্রস্ত স্টেশন বন্ধ রেখে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ম্যানুয়াল পদ্ধতিতে আদায় করা হলেও জনগণের জন্য চালুর দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জি এম কাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিটি নিহতের ঘটনা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষ বিচার শুরুর আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দেশের মানুষ প্রতিটি হত্যার বিচার চাই। বিবৃতিতে তিনি বলেন, ইন্টারনেট পরিষেবা পুরোপুরি চালু না হওয়ায় সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছে না, এতে তথ্য আদান প্রদান বিঘ্নিত হচ্ছে মারাত্মকভাবে। আবার দেশের ভয়াবহ পরিস্থিতিতে প্রবাসীরা স্বজনদের খোঁজ নিতে পারছে না, এতে ক্ষুব্ধ হয়েছে প্রবাসীরা, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়না পাঠানোর হুমকি দিচ্ছে যা দেশের জন্য খুবই ভয়াবহ। অপরদিকে উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনেচ্ছুক ছাত্ররা যোগাযোগ করতে পারছে না বিদেশের সাথে, ইন্টারনেট পুরোপুরি চালু না হলে দেশের অপূরণীয় ক্ষতি হবে যাবে। জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, সাম্প্রতিক আন্দোলনে মেট্রো রেলের দু একটি স্টেশন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুইটি টোল প্লাজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। মেট্রো রেলের ইঞ্জিন বগিসহ ও লাইনের কোনো ক্ষতি হয়নি বলে জানি, সে কারণে ক্ষতিগ্রস্ত স্টেশন সমূহ বন্ধ রেখে মেট্রো রেল অবিলম্বে চালু করা সম্ভব বলে মনে করছি। একইভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামোর কোনো ধরনের ক্ষতি হয়েছে বলে জানা যায়নি। প্রয়োজনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের ব্যবস্থা করে যান চলাচল পুনরায় শুরু করা যেতে পারে। আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ার অজুহাতে মানুষের গুরুত্বপূর্ণ সেবা বন্ধ রেখে মানুষকে কষ্ট দেওয়া উচিত নয়, এগুলো সাধারণ মানুষের অর্থে সাধারণ মানুষের সেবার জন্য নির্মাণ করা হয়েছে। জনগণ এখন মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং কষ্ট পাচ্ছে, এই সেবাগুলো চালু রাখার সরকারেরই দায়িত্ব, যথাযথ সম্ভব এগুলো পুনরায় চালু করার দাবি জানায়। বিবৃতিতে জিএম কাদের আরও বলেন, দেখা মাত্র গুলির নির্দেশ দিয়ে শত শত মানুষের জীবন নিয়ে রাষ্ট্র আবার শোক পালন করছে, দেশের মানুষ এই ধরনের রাষ্ট্রীয় শোক দেখতে চায় না। দেশের মানুষ চায় প্রতিটি হত্যা নিরপেক্ষ তদন্ত এবং সে অনুযায়ী বিচার। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সাথে ভবিষ্যতে যেন এমনভাবে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা না হয় সেজন্য সরকারকে সতর্ক করেছে বিরোধী দলীয় নেতা। গ্রেপ্তার বেশি দেখানোর জন্য নিরাপদ কাউকে যেন ধরা না হয় বলছেন ওবায়দুল কাদের। গণগ্রেপ্তারের নামে কোনো নিরপরাধ কাউকে যেন অপরাধী সাব্যস্ত কিংবা গ্রেপ্তার না করা হয় সে বিষয়ে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনো নিরীহ ব্যক্তিকে কোনো অবস্থায় হয়রানি করা যাবে না। গ্রেপ্তারের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যাতে নিরাপদ কাউকে ধরে না ফেলেন এটা যাতে না হয় সে বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সরকার অসহায় শিক্ষার্থীদের আটক ও নির্যাতন করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে নির্লজ্জ মিথ্যাচার বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজে দেখে অপরাধীদের চিহ্নিত করছে, আমাদের জানা মতে কোনো নিরাপদ ব্যক্তিকে আটক করা হচ্ছে না।
নিরীহ সাধারণ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় সেটা সাধারণ মন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। তিনি বলেন, মির্জা ফখরুলের কাছে সবাই নিরাপদ, সবাই অসহায়, তাদের প্রশ্ন এই ধ্বংসযজ্ঞ চালানো কারা, কারা অগ্নিসংযোগ করলো, রাষ্ট্রের সম্পদ ভস্মীভূত করলো, বাংলাদেশে নারকীয় ধ্বংসযজ্ঞ করা চালিয়েছে। আজ কথায় কথায় সরকার ও আওয়ামী লীগকে দোষারোপ করা হয়, এই ঘটনার প্রভাবে আমরা আক্রান্ত আক্রমণকারী ছিলাম না, এখন অপবাদ দেওয়া হচ্ছে, আমাদের হাতে অস্ত্র ছিল না। আজ অনেকেই বলে আওয়ামী লীগের লোকজন কম ছিল, অনুপস্থিত ছিল। আমি বলতে চাই, দলীয় লোকজনকে অস্ত্র দিয়ে সজ্জিত হয়ে কোথাও অবস্থান নিতে বলা হয়নি। আমরা তো আক্রমণ হয়েছি, নিরস্ত্ররা সশস্ত্রভাবে সশস্ত্রদের দ্বারা আক্রান্ত হয়েছে। সহিংসতার ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাহলে কারা এই নারকীয় বর্বরতার আশ্রয় নিয়েছে? তাদের সঙ্গে আপনি ফখরুল জাতীয় ঐক্য করেছেন? যারা কারাগারে অস্ত্র লুট করেছে তারা কি আপনার বন্ধু ও দোসর? বিজয় ফখরুলকে উদ্দেশ্য করে আমেরিকার সাধারণ সম্পাদক বলেন, সব তথ্য আমাদের কাছে আছে, কোথা থেকে নির্দেশ এসেছে, উস্কানি এসেছে, কোথায় কোথায় বৈঠক করেছে, অর্থ জুগিয়েছে, কোন কৌশলে অর্থ পাঠিয়েছে সেটা আমরা জানি। সব ষড়যন্ত্র এখন জাতির কাছে দিবালকের মতো স্পষ্ট, মিথ্যার বেসাতি করে আবল তাবল বলে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ নেই। দাবা খেলায় রাজা বাঁচাতে অনেক সময় হাতি ঘোড়া বিসর্জন দিতে হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় পদক্ষেপ নেবে, সেটা মিথ্যাচার হোক, গুজব হোক, সহিংসতা হোক, হত্যা, কু ইত্যাদি যাই হোক, কিন্তু আমি সেটাকে মোকাবেলা করতে হবে, যাতে আমি আক্রমণ থেকে বাঁচি। একই সঙ্গে যখন একটি সংকট তৈরি হয় সেখানে নিজেদের থেকে তাকিয়ে দেখতে হবে যে নিজেদের ভেতরে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কোনো গাফিলতি বা ব্যর্থতা আছে কিনা, বাড়তি কোনো অপ্রয়োজনীয় কাজ হয়েছে কিনা। হাসানুল হক ইনু বলেন, আমরা মনে হয় আমি শত্রুকে বেশি সুযোগ দিয়েছি, কোটা সংস্কার আন্দোলন ঘিরে পরিস্থিতি যতটুকু হওয়ার কথা তার চেয়ে বেশি জটিল হয়েছে আমাদের নিজেদের কারণে, সেটাও আইনাই নিজেদের চেহারা দেখতে হবে। সেখানে যদি গাফিলতি ত্রুটি বিচ্যুতি অপ্রয়োজনীয় বা বাড়তি কোনো কর্মকাণ্ড হয়ে থাকে অথবা কোনো ব্যক্তি বা চক্র কাজ করে থাকে সেটাকে চিহ্নিত করে সেটাকে ছেঁটে ফেলা দরকার। এটাকে আমি বলবো অভ্যন্তরীণ সংস্কার। সেই হিসেবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি গত 15-20 দিনে তৈরি হয়েছে সেখানে আমি মনে করি মন্ত্রী পরিষদ থেকে উপজেলা পর্যন্ত প্রশাসন, রাজনৈতিক দল এবং সরকার সব কিছুরই একটা বিশ্লেষণ করা দরকার। তিনি বলেন, কোনো যুদ্ধক্ষেত্রে একজন জেনারেল যদি ত্রুটি পাওয়া যায় সেখানে জেনারেলকে পরিবর্তন করে ফেলা হয়, পরিবর্তন করলে বদনাম হয় না এবং সেখানে অযোগ্য লোককে বাদ দিয়ে যোগ্য লোককে বসানো হয়। আমাদের সমস্যা হলে পরিবর্তনের পরামর্শ দিলে দোষ পড়ে পরামর্শের উপর। আমি 200 জন লোককে নিয়োগ দিয়েছি কিন্তু মাঠে গিয়ে কেউ কেউ ফেল করলো, আর যদি কেউ ফেল করে তাকে বদলাতে হবে, তাকে টিকিয়ে রাখা দরকার নেই, না বদলালে বরং আমাদের ক্ষতি হবে। জাসদ সভাপতি বলেন, কোটা সংস্কার আন্দোলন সামাল দেওয়ার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত দরকার ছিল এবং এটা রাজনৈতিক বিষয়, কিন্তু আমলা দিয়ে আমি কেন করব? আমি রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করব, কিন্তু সেখানে কালক্ষেপণ হলো। আমরা যখন কোনো বিরোধী নাই, আমি যখন সংস্কার করতে চাচ্ছি তখন সেটা 3 দিনের মধ্যে নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হয়নি, বরং কালক্ষেপণের ঘটনা। রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক প্রতিনিধি দিয়ে নিষ্পত্তি না করার মন্ত্রিপরিষদের অতি কথন আক্রমণাত্মক ভঙ্গি প্রয়োজনে অতিরিক্ত কথা বলা সবকিছু জনগণকে বিক্ষুব্ধ করেছে। এমনকি পুলিশের আইজিপির বক্তব্য সঠিক ছিল না, তিনি এভাবে রাজনৈতিক কথাবার্তা বলবে কেন? সবকিছু মিলে বহু জায়গায় বহু রকম ব্যর্থতা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলা করার জন্য গুলি বর্ষণের প্রয়োজন আদৌ ছিল কিনা এমন প্রশ্ন রেখে হাসানুল হক ইনু বলেন, রংপুরে আবু সাইদকে যেভাবে গুলি করা হয়েছে সেটা পুলিশের জন্য একটি বিশাল কালো দাগ হয়ে থাকবে। ভিডিওতে দেখা যাচ্ছে আবু সাইদ হাত তুলে লাফাচ্ছে আর তাকে গুলি করেই যাচ্ছে, সেটা রাবার বুলেট দিয়ে করি আর পাথর দিয়ে করি না কেন, এখান থেকে অজুহাত দিয়ে লাভ নেই। সে শিবির না অন্য কিছু সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো খালি হাতে একটা ছেলে একলা একলা লাফাচ্ছে আর পুলিশ তাকে গুলি করছে। আত্মরক্ষার জন্য তাকে তো যেতে দিতে হবে। দাবা খেলাতে রাজাকে রক্ষা করতে প্রয়োজন হাতি ঘোড়া বিসর্জন দিতে হয়। রাজা মানে আমরা, মুক্তিযুদ্ধের চেতনার রাষ্ট্র শেখ হাসিনা এবং সংবিধান। এই রাজাকে রক্ষা করতে, এই আক্রমণ থেকে বাঁচতে বা নিজেদের ঘর সামলাতে রাজাকে রক্ষায় আমি হাতি ঘোড়াকে বিসর্জন দিতে রাজি আছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট চাপ দিন, মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।